নজিরবিহীন কঠোর পদক্ষেপ নির্বাচন কমিশনের। পদে আসার দু মাসের মধ্যে নিরপেক্ষতার অভাবে সরানো হলো কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। তবে রাজীব কুমারের জায়গায় নগরপালের দায়িত্ব কে পাবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তাই গত রাত পর্যন্ত নির্দেশনামা জারি করেনি কমিশন, আজ নির্দেশনামা জারির সম্ভাবনা। খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। নিরপেক্ষতার অভাবের অভিযোগ কমিশনের কোপে রাজ্যের আরও এক আইপিএস, এবার খোদ কলকাতার নগরপাল রাজীব কুমার। ফেব্রুয়ারিতেই কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব নেন এই দুঁদে গোয়েন্দা। তবে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজীব কুমারের বিরুদ্ধে সরব হতে শুরু করেন বিরোধীরা। একাধিক ক্ষেত্রে রাজীব কুমারের বিরুদ্ধে শাসক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তোলেন তারা। এর আগে বিধাননগরের কমিশনার থাকাকালীন সারদা তদন্তেও এই আইপিএসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কফিনের শেষ পেরেকটা পথে বিজেপি, রাহুল সিনহাকে ঘুষের চক্রান্তে কলকাতার পুলিশ কমিশনার সরাসরি যুক্ত বলে খোদ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানান বিজেপির শীর্ষ নেতৃত্ব। পুলিশ মেনে কবি নেই শুনি, রাজ্য সরকার খোঁজি পুলিশ ভেজকর স্টিং করায়ে। পুলিশ কমিশনার কা সিধা রোল হ্যায় ইসকে অন্দর, অর মে মাঙ্গ করতা হুঁ ভারত কে চুনাও আয়োগ সে কি সারে জো লিপ্ট নারদা কাণ্ড মে দিখাই পড়নে ওয়ালে পুলিশ और स्ट्रिंग ऑपरेशन में इन्वॉल्व पुलिसों को तत्काल असर से फ्री एंड फेयर इलेक्शन हो सके इसलिए बदलना चाहिए। मंगलवार बीजेपी पर बुधवार कांग्रेस कमिशन के एआईसीसी नेतारा जानिए आसेन तृणमूल कर्मी मतो काज करछेन नगरपाल राजीव कुमार। कलकत्ता का पुलिस कमिश्नर वो टीएमसी का वर्कर जैसा काम कर रहा है, इसके खिलाफ हम लोगों ने एक रिप्रेजेंटेशन दिया है एआईसीसी के तरफ से। এরপরে রাজীব কুমারকে সরানো হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় প্রশাসনের অন্দরে। শেষ পর্যন্ত সন্ধ্যের পর কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় নগরপালের দায়িত্ব থেকে সরছেন রাজীব কুমার। ভোটের আগে পক্ষপাতিত্বের অভিযোগে কলকাতার নগরপালের সরে যাওয়া কার্যত বেনজির ঘটনা। পরিবর্তিত পরিস্থিতিতে কাকে নগরপালের দায়িত্বে আনা হবে তা নিয়ে শুরু হয় আলোচনাও। তাহলে রাজীব কুমারের জায়গায় নগরপালের দায়িত্বে কে? নবান্ন সূত্রে খবর, এ নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে প্রশাসনিক স্তরে। নাম উঠে আসছে বর্তমান এডিজি সিআইডি সৌমেন মিত্রের। দৌড়ে রয়েছেন আরও দুই আইপিএস কে হরিরাজন এবং সুধীর মিশ্রা। কে হরিরাজন এবং সুধীর মিশ্রার দীর্ঘদিন কলকাতা পুলিশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আলোচনা থেকে বাদ যায়নি বর্তমান বিশেষ কমিশনার জয়ন্ত বসু ও প্রাক্তন নগরপাল সুরজিৎকর পুরকায়স্থের নামও। কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে সৌমেন মিত্র, রাজীব কুমার আর অর্ণব ঘোষ, বিধাননগরের একসময়ের কমিশনার আর গোয়েন্দা প্রধান। দুজনের বিরুদ্ধেই লাগাতার শাসক ঘনিষ্ঠতার অভিযোগ এনেছেন বিরোধীরা। পক্ষপাতের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার পদ থেকে অর্ণব ঘোষকে আগেই সরিয়েছে কমিশন। এবার সেই একই অভিযোগে কমিশনের কোপে পড়লেন রাজীব কুমারও। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।